যে গ্রো আর্টস, এনার নাম কি? মোহাম্মদ সেলিম মিয়া। সেলিম মিয়া, এনার এটা কি গ্রাম? এটা চ্যাংমারি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড পশ্চিম আমদেবাড়ি। তা আগে এনার কি অবস্থা ছিল? এর আগে এনার কিছু ছিল না, শুধুমাত্র গরু কেনাকাটা করতে এনি এবং বাড়িতে কিছু দেশি গরু ছিল, ওইগুলো থেকে তেমন একটা প্রফিট আসতো না। তো মানে শুরু দেশি থেকে? হ্যাঁ, শুরু দেশি থেকে। আপনার বাসায় যে খামারটা, বর্তমান খামারে আপনার কয়টা গরু আছে? আমার খামারে বর্তমান 10টা গরু আছে। 10টা গরু। আচ্ছা, প্রথমে কিভাবে শুরু করলেন আপনার খামারটা? প্রথমে আমাদের দেশি গরু ছিল, দেশি থেকে পর্যায়ক্রমে সে তো ব্যবসা করে, ব্যবসা করতে করতে ভালো উন্নত মানের গরু আনছে, ওটা আমরা রাখি দিছি। যেমন ধরেন এটার মাকে আনছিল, এই শহরের মাকে আনছিল। আচ্ছা, আনার পরে একে বিক্রি করতে চাইছিল, আমি বিক্রি করতে দেইনি। হ্যাঁ, বিক্রি করতে দেইনি, এখন এর মাকে বিক্রি করছি। বিক্রি করার পরে এর মাকে বিক্রি করি, আবার ওইটা আনছি। আচ্ছা, ওই গাভিটা নিছি, আবার এটা গাভি ওই বাছুর থেকে দুটো বাছুর হলো এর। আচ্ছা, তারপর ওটার বাছুর আসছে, ওটাকে বিক্রি করে দিছি 1,11,000। হ্যাঁ, তার কোলে আবার ওই যে ওই বাছুর হয়েছে। এভাবে পর্যায়ক্রমে আমাদের বাড়তে আছে, দুধ হচ্ছে, দুধ বিক্রি করছি, দিনে দিনে মনে করেন এক মনের মতো দুধ বিক্রি করি, আবার আমাদের বাচ্চাদেরকে খাওয়াই। তখন আমাদের তেমন ছিল না, এখন বাচ্চাকে উন্নত স্কুলে পড়াইতেছি। এখন আপনারা দোয়া করবেন আমরা যেন বাচ্চাদেরকে ভালো করতে পারি, এবং আমাদের গরু পালি আমরা ভবিষ্যৎ স্বাবলম্বী হতে পারছি, বা আমাদের বাড়িটাও গরু দিয়ে করা। গরু যেভাবে আমরা ইয়ে করতেছি, সেভাবে আল্লাহ রহমতে গরু দিয়ে আমরা উন্নতি করতে পারি। কত সুন্দর একটা বাড়ি তৈরি করছি আমরা, গাভি দিয়ে করতেছি, যে একটা করে বাছুর বিক্রি করতেছি আর বাড়ির কাজ করতেছি, আবার ওই যে বাচ্চাকে লেখাপড়া করাইতেছি। আমার বাচ্চার পিছনে মাসে ওখানে লাগছিল 8,500 টাকা, এখন এর পিছনে আবার লাগবে 3,500 টাকা। মানে আপনার যত পারিবারিক ব্যয় সব তো এইখান থেকেই আপনারা ব্যয় করেন, আর অন্য কোনো তো সোর্স নেই? যেভাবে খাদ্যের দাম, সে হিসেবে তো এদের দুধ দিয়ে খাদ্য ইয়ে হয় না, মানে মেকআপ করতে পারি। খাবার কতগুলো লাগে মানে সবগুলো সহ? খাবার লাগে দুটো ভুষির বস্তা, একটা গুড়ের বস্তা, 3 দিনে শেষ। ঘাস ছিল নিজের, বন্ধক নিছিলাম, তারা ইয়ে করছে, ফেরত নিছে, আবার এদের কিনে কিনে খাওয়াইতেছি। মানে সব কিছু কিনে খাওয়াইয়ে দুধ দিয়ে হচ্ছে না। কতদিন পর বিক্রি করেন আপনারা? এই তো আমরা বিক্রি করব ঈদের পরে, দুটো বাছুরকে বিক্রি করি। সময়টা কত মাস? কত মাস আপনারা? 5 মাসের মধ্যে বিক্রি করে দেই। মানে 4-5 মাসের মধ্যেই প্রায় 1,00,000 টাকা বিক্রি করতে পারেন? 70, হ্যাঁ। এটা মনে করেন 3 মাস বয়স হয়েছে, এখন এই 80,000 হবে। বর্তমান গাভি কয়টা? দুটাই আছে, লোকজন রাখছেন না আপনি? সবকিছু একাই করেন? করি, আমার স্বামী করে, আমরা দুজনে বেশি পরিশ্রম করি। উনি নিজে গরুর ব্যবসা করে এবং বাজার থেকে নিম্নমানের গরু কিনে এনে ওটাকে উনি খাদ্য, চিকিৎসা ও বাসস্থানে সুন্দরভাবে পরিচর্যা করার পর 1-2 মাসের মধ্যে আবার ওটাতে কিছু লাভ হয়, আবার উনি ছেড়ে দেয়। উনি এই ব্যবসায় করতেছে বিগত কয়েক বছর থেকে। তো আমি তো খামারে একজন ডাক্তার, আমি মাঠ পর্যায়ে প্রাণী চিকিৎসার কাজ করি। মূলত আমি গরুগুলো উনি হাট থেকে নিয়ে আসার পর আমি গরুগুলোকে রোগ নির্ণয় করি, আসলে গরুগুলো কোন রোগে ভুগতেছে, আমি সেই রোগটা নির্ণয় করার ফলে সেই রোগ মুখে ওষুধ দিই, ব্যাকটেরিয়া মুক্ত করি, কৃমি মুক্ত করি, এবং যে ভ্যাকসিনগুলো আছে, টর্কা, বাদলা, অ্যানথ্রাক্স, গলাফুলা, এই ভ্যাকসিনগুলো আমি দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, দুধ কত লিটার করে আসে? দুধ আপাতত এই গাভিটার 30 লিটার দুধ আসতেছে, আর ওই যে সেম গাভিটা আপনি দেখেছেন ওটাতে আসতেছে 28 লিটার। আচ্ছা, পার ডে 30 লিটার করে আসে? পার ডে 30 লিটার করে আসতেছে। আচ্ছা আচ্ছা, এর খাবার কি রকম দেয়া লাগে? খাবার দৈনিক 3 ধরনের খাদ্য খায়, দাদার খাদ্য, আপনার আট জাতীয় খাদ্য এবং ঘাস, প্রচুর কাঁচা ঘাস খায়। আপনি তো যেহেতু চিকিৎসক বিভিন্ন এলাকায় ঘুরেন, তো এই এরকম গাভি কি আপনার চোখে আর কোনো পড়ছে কিনা? এরকম গাভি আসলে খুব কম, শতকরা 100 জনের মধ্যে 10 জনের বাড়িতে আছে আর কি, সবাই এই গাভি পুষতে পারে না, তার কারণ একটু ব্যয়বহুল। হ্যাঁ, আগে ইনভেস্ট করতে হয়, তারপর ইনকামটা পাওয়া যায়। মোট এটা কত ক্রয় করতে কত টাকা লাগছে? এটা আনুমানিক 2,50,000। আচ্ছা, বুঝতে পারছি।